এবার মালদা টাউন একলাকি বালুরঘাট পর্যন্ত ইলেকট্রিফিকেশন হবে। ডিজেলবিহীন ট্রেন ছাড়া এবার ইলেকট্রিক ট্রেন চললে সেই অংশের মানুষদের অনেক সুবিধা হবে। তো বন্ধুগণ, এবার কিন্তু সেই যে আপডেট, সে আপডেটটি এসেছে আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে, যে ইলেকট্রিফিকেশন হলে কতটা উন্নতি হবে এবং ইলেকট্রিফিকেশনের সুবিধা। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চলে এসেছি সবুজ প্রকৃতির মাঝে, এবং এই সবুজ প্রকৃতি থেকে আপনাদের সঙ্গে একটি গুড নিউজ অর্থাৎ একটি আপডেট শেয়ার করব। যে আপডেটটি কিন্তু বড় আপডেট বন্ধুগণ, গুড নিউজ বলাই যায়, কেননা মালদা টাউন থেকে বালুরঘাট পর্যন্ত এবার কিন্তু ইলেকট্রিফিকেশনের কাজ কিন্তু হবে। অর্থাৎ মালদা টাউন একলাকি এবং বালুরঘাট পর্যন্ত মোট যে 87.3 কিলোমিটার ইলেকট্রিকের যে কাজ বাকি ছিল, সেই ইলেকট্রিফিকেশনের জন্য কিন্তু পরীক্ষামূলকভাবে কিন্তু আগামী 20-3-2023 কিন্তু পরীক্ষামূলকভাবে কিন্তু সমস্ত কিছু যাচাই করা হবে। তারপরেই কিন্তু সেখানে ইলেকট্রিফিকেশনের কাজ হবে, এবং সেই নোটিশে কিন্তু এসেছে আপনাদের মধ্যে কিন্তু আজকে সেটা শেয়ার করব যে অবশ্যই সেবার ইলেকট্রিফিকেশন হতে চলেছে। আর ইলেকট্রিফিকেশন তো ভারতবর্ষের সমস্ত জায়গাতেই কিন্তু খুবই দরকার এবং প্রয়োজন, এবং সেই মতো সমস্ত জায়গাতেই কিন্তু হচ্ছে। এই ইলেকট্রিফিকেশন যদি হয় তাহলে কিন্তু ট্রেনের যে সুবিধা অর্থাৎ ট্রেনের যে স্পিড তো বাড়বে, তার সঙ্গে সঙ্গে আরও ট্রেনের সংখ্যাও কিন্তু বাড়বে। এটা কিন্তু একদমই কিন্তু বন্ধুগণ এটা অস্বীকার করা যায় না। চলুন আপডেট জানিয়ে দিই। বন্ধুগণ, দেশের আনাচে কানাচে দ্রুত গতি সম্পন্ন ট্রেন চালানোর জন্য দরকার ইলেকট্রিফিকেশন। সেই মতো এবার বালুরঘাট পর্যন্ত ইলেকট্রিফিকেশনের যে আপডেট, সেই ইলেকট্রিফিকেশনের কাজ আগামী 3 মাসের মধ্যে শেষ হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই 1 লাখে থেকে বালুরঘাট পর্যন্ত ইলেকট্রিক পোল পোঁতা হয়েছে, তবে ইলেকট্রিক লাইন এখনও টাঙানো হয়নি। আগামী 20-3-2023 তারিখে পরীক্ষামূলকভাবে যাচাই করার পরে সেই অংশে কাজ শুরু হয়ে যাবে। তারপরে ইলেকট্রিক লাইনের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলে ওই রুটে ইলেকট্রিক ইঞ্জিন ট্রেন চালানো হবে। ইলেকট্রিক ট্রেন চালাতে রেলের যেমন অল্প খরচ হবে, সেই মতো কিন্তু এখানে ইলেকট্রিক ট্রেন অনেকগুলো দিতে পারে। অর্থাৎ আগের তুলনায় ট্রেন কিন্তু পাওয়া যাবে, এটা আশাই করা যায়।